প্রশ্ন হলো এই যে আমরা মানে এর একটা বিতর্ক আছে, রমজান মাসে যে কিয়ামুল লাইল পড়ি ওটাই কি তাহাজ্জুদ, ওটাই কি কিয়ামুল লাইল নাকি ওটা তারাবি, এটা একটা বিতর্ক আছে না? আচ্ছা, এই বিতর্কটা এইভাবে করে, যেহেতু বর্ষের অন্য দিন তারাবি পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে সেহেতু, হ্যাঁ, তাহলে রমজান মাসে পড়লে সেটা তারাবি আর অন্য মাসে পড়লে সেটা কি হবে? হ্যাঁ, তো আসলে কোরআন হাদিসের ভাষায় তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল কোনো আলাদা জিনিস নয়। আসলে কিয়াম মানে হলো দাঁড়ানো, আর লাইল মানে রাত্রে, রাত্রে দাঁড়ানো, রাত্রে দাঁড়িয়ে সালাত পড়ার নাম হলো কিয়ামুল লাইল। তাহাজ্জুদ মানে এটা রাত জেগে রাত্রে সালাত পড়া, আর তারাবি শব্দ তো হাদিসে আসে না। যাই হোক, আমি ওই বিতর্কে যাচ্ছি না, আমি শুধু প্রশ্নটা উত্তর দিব। সেটা হলেই যে তারাবি বলেন, কিয়ামুল লাইল বলেন, তাহাজ্জুদ বলেন, একই জিনিস, আর এটার সময় শুরু হয় এশার সালাতের পর থেকে নিয়ে শবে সাদেকের আগ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এশার সালাতের পর থেকে নিয়ে শবে সাদেকের আগ পর্যন্ত। হ্যাঁ, উত্তম সময় হলো শেষ, সেটা শেষ রাত্রে, রাত্রের শেষ তৃতীয়াংশে, এই সময় তাহাজ্জুদ তারাবি কিয়ামুল লাইল পড়া উত্তম বেশি। এই জন্য যেহেতু ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, ঠিক আছে? আর ইচ্ছা করলে আপনি রমজান মাসেও হোক অথবা রমজান ছাড়াও এশার পরে তাহাজ্জুদ পড়ে শুতে পারবেন, কোনো সমস্যা নেই, 2, 4, 6, 8। যদি আপনি মনে করেন যে আমি সেই সাথে উঠবই নিশ্চিত ইনশাআল্লাহ, নিয়মিত ওঠার অভ্যাস আছে, তাহলে বেতেরটা এশার পর না পড়ে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার পর বেতের পড়বেন। আর যদি কখন উঠি কখন উঠতে পারি না, তাহলে আপনি বেতের পরে শোন, শেষ রাত্রে যদি উঠতে পারেন তাহাজ্জুদ পড়েন, বেতেরটাকে আবার উল্টে পড়ার কোনো প্রয়োজন নেই। নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কিন্তু একদিন হঠাৎ করে উঠতে পারি না, আজান দিয়ে দিছি, তাহলে এই তাহাজ্জুদের কাজা পড়া যায় কি? হ্যাঁ যায়। পরের দিন সকালে সূর্য ওঠার পর কিছু এশরাকের টাইম হওয়ার পর থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি প্রত্যেক দিন রাত্রে যে তাহাজ্জুদটা পড়েন, আজকে পড়তে পারেন না, এটা দিনের বেলাও তুলতে পারবেন। তবে বেতেরটা 3 না পড়ে 4 পড়তে হবে, 1 না পড়ে 2 পড়তে হবে, কারণ বেজন নামাজ দিনের বেলা পড়া যায় না, বেজন নামাজটাও রাত্রে, মাগরিব রাত্রে, বেতেরটাও রাত্রে। কথা বুঝে আসলো? একটু এখানে সংশোধন করি, সেটা হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো তারাবি শুরু করেছেন জামাতের সাথে, কিন্তু উনি কিন্তু নিজে জামাতের সাথে পড়েন নেই। কেন পড়েন নেই? উনি আবু দারদা এবং উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব এবং তামিমা দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইমামতের দায়িত্ব দিয়েছেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বাহির থেকে দেখছেন যে মাশাআল্লাহ এখন জামাতের সাথে সালাত আদায় হচ্ছে। এটা এতদিন বন্ধ ছিল কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়াইছেন জামাতের সাথে, চতুর্থ দিন আর বের হন নাই। কারণ হিসেবে বলছেন যে তোমাদের আগ্রহ দেখে মনে হচ্ছে আল্লাহ যদি ফরজ করে দেয় তাহলে তোমার জন্য কঠিন হয়ে যাবে। তো যেহেতু আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, যেটা ফরজ ফরজ, যেটা সুন্নত সুন্নত, নতুন করে হুকুম আর আসবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আমরা সুন্নত মনে করে জামাতে, যেহেতু আল্লাহ রাসূল জামাত পড়েছে, তো এগুলি নিয়ে অনেক বিতর্ক আছে। কিছু মানুষ উগ্রপন্থী, তারা বলে না আমরা 3 দিনই পড়ব, রাসূল 3 দিনই পড়ছি। আরে বাবা, প্রেক্ষাপট বুঝতে হবে। আপনি যদি 2-3টা হাদিস পড়ে একেবারে নিজে মুফতি হয়ে যান, এত সহজ না। সবগুলি দলিল আদিলাকে সামনে রেখে ওলামা একরাম যে সিদ্ধান্ত নেবেন, এটার নাম হলো ফতোয়া। অতএব ওটা ভুল, পুরা মাস পড়তে পারবে, জামাতের সাথে পড়তে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে পড়লেন না। কেন পড়লেন না? যেহেতু জামাতের সাথে পড়া হচ্ছে এশার নামাজের পর, আর উনি পড়বেন একা একা শেষ রাত্রে। মনে রাখবেন, বেতের তাহাজ্জুদ বলেন বা নফল নামাজ বলেন একা একা মনোযোগের সাথে, রুকু সেজদা লম্বা করে একা একা বাড়ি পড়া, এটা সব ক্ষেত্রে উত্তম। হ্যাঁ, জামাতের সাথে উত্তম তখন যে আমি শেষ রাত্রে যদি নাও পড়তে পারি, বেশি লম্বা পড়তে পারি না, বেশি কেরাত জানি না, বেশি লম্বা রুকু করতে পারি না, আপনি জামাতের সাথে পড়েন। আর যিনি হাফেজে কোরআন বা কোরআনে অনেক মুখস্থ পড়তে পারে, দোয়া জানে, রুকুতে লম্বা দোয়া করতে পারবে, সেজদা লম্বা দোয়া করতে পারবে, উনি শেষ রাত্রে এখনও তার জন্য পড়া উত্তম বেশি তারাবি।